দেখতে দেখতে চলে এলো কোরবানির ঈদ আগামীকাল ঈদের দিন দর্শক সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা শেষ মুহূর্তে নিশ্চয়ই সবাই বাসায় বসে ঈদের জন্য প্রস্তুতিটা নিচ্ছেন সেইভাবে আপনাদের শেষ প্রস্তুতিতে আরও দুটো রেসিপি যোগ করতে আমি শ্রাবণ্য হাজির হয়েছি সেরা রাঁধুনির ঈদের স্পেশাল মাংসের রেসিপি নিয়ে সেই প্রথম এপিসোড থেকে এখন পর্যন্ত আজ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি শ্রাবণ্য এবং আমার সাথে ছিলেন একজন করে সেরা রাঁধুনির রাঁধুনি আজকে কে থাকছে আমার সাথে চলুন দেখে আসি সাইফা আলম সঞ্চি সেরা রাঁধুনি 1422 প্রথম রানার আপ জেলা ঝালকাঠি পেশা কর্মকর্তা বরিশাল বিশ্ববিদ্যালয় টঞ্চি আপু কেমন আছেন বেশ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি ঈদ মোবারক আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা দুটো রেসিপি তো শিখবো আজকে দর্শকদেরকেও শেখাবো কিন্তু এবার জানতে চাচ্ছি সেরা রাঁধুনির একজন রাঁধুনি আপনি সেরা রাঁধুনির সাথে আপনার রিলেশনটা কিভাবে শুরু হলো আসলে রান্নাটা আমি হোস্টেল লাইফে আমার রান্নার হাতে খড়ি তারপরে বিয়ের পরে আমার হাজবেন্ডের জন্যই রান্না শেখা ও খেতে পছন্দ করতো খুব কোথাও শিখেছেন বেসিক্যালি আমি কোথাও শিখিনি রান্নাটা শখ করে আর আমার বড় শিক্ষক হলো ইউটিউব ইন্টারনেট এখান থেকে আমি রান্নাটা শিখি তারপরে রান্নার কম্পিটিশনে আমার পার্টিসিপেট করার অভিজ্ঞতা ছোটবেলা থেকেই সেরা রাঁধুনির যে ফার্স্ট জার্নিটা ছিল 1412 তখন আমি অনেক ছোট আচ্ছা ওখানে আমি পার্টিসিপেট করেছিলাম ছোটবেলাও করেছিলেন হ্যাঁ মানে তখন শখের বশে গিয়েছি এরপর হোস্টেল লাইফ তারপরে বিয়ে হয়ে গেল বিয়ের পরে আমি শখের বশেই রান্নার ওই যে যখন আমি সেরা রাঁধুনির 1422 এর নিউজটা দেখি পেপারে তখন আমার হাজবেন্ডের খুব আগ্রহ হয় যে বলে তুমি দাও তুমি পারবে তো ওর আগ্রহে আর সহযোগিতাই আসলে এত বড় একটা প্ল্যাটফর্ম আমার প্রাপ্তি সেই প্ল্যাটফর্ম থেকে এখন এই পর্যায়ে এসে কি মনে হয় যে এই প্ল্যাটফর্ম থেকে আপনি মানে শিখেছেন তো অনেক কিছুই সেটা মানে কতটুকু মানুষকে দিতে পেরেছেন আমার মনে হয় যে আমি আমি যে প্ল্যাটফর্মটা পেয়েছি সেটা আমার জন্য বা যে কোনো মেয়ের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আমার একটা পরিচিতি হয়েছে এরপরে আমি রান্নার একটা কুকিং স্কুল দিয়েছি তো এই প্ল্যাটফর্মটা কাজে লাগিয়ে আমি আমার মনে হয় যে আমি পাশাপাশি অন্য পাঁচটা মেয়েকে আমি শিক্ষা দিতে পারছি বাহ রান্নার শিক্ষা দেওয়াটা তো অনেক ইম্পর্টেন্ট আর রান্না বিষয়ে যদি কেউ শিখতে চায় আসলে শেখার তো কোনো শেষ নেই জানারও কোনো শেষ নেই প্রথম যে রেসিপিটা সেটা কোন রেসিপিটা হচ্ছে চিলি কোকোনাট বিফ দর্শক চিলি কোকোনাট বিফ রান্নার পুরো টুকু দেখার আগে চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে এটি তৈরিতে চিলি কোকোনাট বিফ উপকরণ তেল পরিমাণ মতো তেজপাতা একটি দারুচিনি দুইটি লবঙ্গ চার থেকে পাঁচটি এলাচ তিনটি আস্ত গোলমরিচের গুঁড়া 6-7টি পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ আদা বাটা 2 চা চামচ রসুন বাটা 1 চা চামচ রাঁধুনি জিরার গুঁড়া 1 টেবিল চামচ রাঁধুনি মরিচ গুঁড়া 2 চা চামচ লবণ স্বাদ মতো রাঁধুনি গরম মশলার গুঁড়া 1 চা চামচ পানি পরিমাণ মতো গরুর মাংস 500 গ্রাম তরল দুধ 1/2 কাপ শুকনা মরিচ কুচি পরিমাণ মতো দর্শক দেখে নিলাম চিলি কোকোনাট বিফের উপকরণগুলো এবার চলে যাব মূল রান্নায় আপু প্রথমে তেলটা দিয়ে দিলাম আচ্ছা তেলের ভিতরে দিব আস্ত গরম মশলা তেজপাতা যাবে দারচিনি লবঙ্গ দিচ্ছি লবঙ্গ হ্যাঁ লবঙ্গ এলাচি মানে গরম মশলা আস্তগুলো দিয়ে দিচ্ছি আস্তগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচ আচ্ছা একটু স্পাইসি হবে তেলটা গরম হয়ে গেছে আপু পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি অ্যাড করা হলো আমি নেড়ে দিচ্ছি এখন দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আদা বাটা আপু একটু পানি দিয়ে দেন রসুন বাটা আপু রসুন বাটা রাঁধুনি জিরার গুঁড়ো রাঁধুনি জিরা গুঁড়ো রাঁধুনি শুকনা মরিচের গুঁড়ো যাবে স্বাদ মতো লবণ একটু রাঁধুনির গরম মশলার গুঁড়ো মশলাটা কষাবো গরুর মাংসটা কি আপু এমন একটা মাংস নয় এটা যেটা দিয়ে রান্না করবেন স্বাদ লাগবে মানে রান্না যেভাবেই রান্না হোক না কেন গরুর মাংসের মানে মজাটাই অন্যরকম
একটু পানি আপনি তো সাধারণত তো মাংস আমরা একই রকম খেতে পছন্দ করি তো আমি এই মাংসটা একটু ভেরিয়েশন এনেছি যে রান্নায় দেখা যায় যে গরুর মাংস কেউ টক দই ইউজ করে কেউ দুধ ইউজ করে এর জন্য নারিকেলের দুধ দিয়েছি আচ্ছা নারিকেলের দুধ হ্যাঁ আর আমাদের অঞ্চলে তো নারিকেলটা সবাই সব রান্নায় মোটামুটি আমরা খাই খান হ্যাঁ মাংসটা দিয়ে দিচ্ছি আর কালকে যেহেতু ঈদ হ্যাঁ ঈদের সময় তো গরুর মাংস সবার বাসাতেই থাকে আর গরু একটু ডিফারেন্ট ওয়েতে যদি রান্না করতে চায় কেউ তাহলে এভাবে করতে পারে বাসায় গেস্ট আসলে তারা পছন্দ করবে আমরা যারা রাঁধুনি তাদের কাছ থেকে মানুষের এক্সপেকটেশন তো বেশি থাকে অনেক বেশি হ্যাঁ আসার পরে জিজ্ঞেস করে রাঁধুনি কোনটা রান্না করছে রাঁধুনির রেসিপি কি সেটা খুব মজা হওয়ার জন্যই সবাই এটা জিজ্ঞেস করে তো আমি কষানোর জন্য না আপু পানি ইউজ করবো আমি দুধ দিয়ে দিব আচ্ছা কোকোনাট মিল্ক আপনি অ্যাড করছেন জি আপু আর এটা হলো চিলি কোকোনাট বিফ এর জন্য আমি কিছু সিডলেস চিলি দিয়ে দিচ্ছি হ্যাঁ শুকনো মরিচ আর নারিকেলের দুধটা একটু মিষ্টি তো একটু মরিচটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হবে বাহ কি সুন্দর কালার এবং স্মেল এটা দেখলেই যে কারো খেতে ইচ্ছে করবে থ্যাংক ইউ আপু আমার রান্না অলমোস্ট আমি গার্নিশের জন্য আপু তৈরি হয়ে গেল আমার চিলি কোকোনাট বিট খুব সুন্দর খুবই সুন্দর আর আই হোপ যে এটা খেতেও অনেক ইয়ামি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চিলি কোকোনাট বিট কাল ঈদের দিনে আপনারা যদি আপনার বাসায় রেসিপিতে এই ভিন্নধর্মী মজার রেসিপিটা যোগ করতে চান তাহলে আপনাদের জন্য পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে নিচ্ছি প্রথমে ফ্রাই প্যানে তেল দিন এতে তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ আস্ত গোলমরিচের গুঁড়া ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন ভাজা হলে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা রাঁধুনি জিরার গুঁড়া রাঁধুনি মরিচ গুঁড়া লবণ রাঁধুনি গরম মশলার গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন কষানো হলে গরুর মাংস ও তরল দুধ দিয়ে ঢেকে রান্না করুন সেদ্ধ হয়ে গেলে চিনি নারকেল শুকনা মরিচ কুচি ও লেবু পাতা কুচি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিলি কোকোনাট বিফ দর্শক বিরতির পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সেরা রাঁধুনি ঈদ স্পেশাল মাংসের রেসিপিতে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার সাথে ছিলেন যিনি তিনি এখনও আছেন তিনি হচ্ছেন সঞ্চি আপু এবার যে দ্বিতীয় রেসিপিটা আপনার কাছ থেকে দেখব সেটি কার আমার মায়ের রেসিপি এবং সেটা হচ্ছে স্পাইসি চিকেন রোস্ট চিকেন রোস্ট তো আমরা জানি যে একটু সুইট হয় সুইট মানে টক মিষ্টি ঝাল টক মিষ্টি ঝাল তো আমরা একটু ঝাল পছন্দ করি সবাই খেতে তো আম্মার জন্য আমাদের জন্য একটু ঝাল দিয়ে রান্না করে স্পেশাল কিছু মশলাও যায় রান্না করার সময় অবশ্যই দেখতে পাবেন হ্যাঁ অবশ্যই আন্টির তো একটা রেসিপি দেখাচ্ছি নেই কিন্তু আপনি রান্না কোথাও শিখেন নেই তো আন্টি যখন দেখে যে আপনি এত বড় রাঁধুনি হয়ে গেছেন এখন কি বলে আন্টি আম্মা আসলে মানে আমি যখন রাঁধুনিতে ছিলাম আম্মার নিজেরও বিশ্বাস হচ্ছিল না যে তার সেই মেয়ে যে রান্না কিছুই জানতো না রান্না কিছুই জানতো না তার আর বিশেষ করে আমার রান্না আমার বাসার লোকজন জানে না হলো আমি হোস্টেল লাইফে হাতে করি আর হোস্টেল লাইফ শেষ করার আগেই আমার বিয়ে হয়ে যায় মাস্টার্সে বসে এরপর তো হাজবেন্ড অনেক শ্বশুর বাড়ির সবাই যেভাবে আমার রান্না সুনাম করে বাবার বাড়ির কেউ কিন্তু করে না যদিও ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যাই হোক গল্প করতে করতে আমরা রান্নাটুকুও করে ফেলবো এখন রান্না শুরু করার আগে স্পাইসি চিকেন রোস্ট আপনি যেমনটি বলছিলেন যে একদম আনকোরা ছিলেন আপনার মতো অনেকেই আছে যারা টিভি সেটের সামনে বসে আছে দর্শক তাদেরকে বলতে চাই স্পাইসি চিকেন রোস্ট তৈরি করতে কী কী লাগছে চলুন দেখে নেই স্পাইসি চিকেন রোস্ট উপকরণ মুরগির মাংস 2 পিস টক দই 2 টেবিল চামচ লেবুর রস 3 চা চামচ
তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, পোস্তদানা বাটা 2 চা চামচ, কাজু বাদাম বাটা 3 চা চামচ, মিশ্রিত জয়ফল জয়ত্রী গুঁড়া 2 চা চামচ, রাঁধুনি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, রাঁধুনি মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তরল দুধ 2 টেবিল চামচ, ম্যাঙ্গো অরেঞ্জ জেলি 2 টেবিল চামচ। দর্শক, দেখে নিলাম স্পাইসি চিকেন রোস্টের উপকরণগুলো, এবার চলে যাব মূল রান্নায়। শুনছি আপু, শুরু করে দেই আমরা। হ্যাঁ আপু, কাল তো ঈদের দিন, সবার বাসায় রোস্ট হবে, সো কেউ যদি একটু স্পাইসি চিকেন রোস্ট এটা করতে চায়, আই থিঙ্ক একটা ডিফারেন্ট একটা ফ্লেভার এবং ডিফারেন্ট একটা রেসিপি হবে। প্রথমে আমি চিকেনটাকে একটু লবণ আর টক দই দিয়ে ম্যারিনেট করব। আচ্ছা, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা করি রোস্টে। হ্যাঁ, ম্যারিনেট করে কতক্ষণ রাখবো? কমপক্ষে হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার। তেলটা গরম করে নিচ্ছি। ম্যারিনেট হতে হতে আমি তেলটা গরম দিয়ে দিই। আমাদের ম্যারিনেট করা চিকেনটা এখন একটু ভেজে নিব। ব্রাউন করে আমরা ভেজে নেব। হ্যাঁ, ব্রাউন করে একটু ভেজে নেব। একটা সাইজ হয়ে গেছে আপু অলরেডি। এখন আমরা মাংসটা তুলে ফেলি আপু। আচ্ছা, ব্রাউন কালার হয়ে গিয়ে মাংসটা তুলে নিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু চিনি দিয়ে দিই। এটা হলো আমার টিপস। এটা টিপস? হ্যাঁ, সিক্রেট তো আমরা সবাই জেনে নিলাম। কেন দিয়ে দেন সঙ্গে সঙ্গে? অনেক সময় পেঁয়াজটা টক হতে পারে, একটু ছড়া কাটতে পারে, এর জন্য আমি একটু চিনি দিয়ে দিই। আচ্ছা, আর একটা আমার টিপস হলো যে আমরা রান্নার ক্ষেত্রে দেখা যায় যে একসঙ্গে অনেকগুলো মশলা দিই, তো একটা মশলার যখন কাঁচা ভাবটা একটু চলে যাবে তখন সেকেন্ডটা আমি দেব। এখন দিচ্ছি আদা বাটা। একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেস্তা বাটা, কাজু বাদাম বাটা, ঈদের দিন তো শাহি খাবার, রিস খাবার, যাবে রিস সব কিছু। রোস্টটা না ছোট বড় সবাই অনেক পছন্দ করি। জয়ফল জয়ত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি, রাঁধুনি গরম মশলার গুঁড়ো। রাঁধুনি গরম মশলার গুঁড়ো, এটাতে আমরা কোনো আস্ত গরম মশলা দিচ্ছি না। না, আস্ত গরম মশলা আপনি চাইলেই দিতে পারবেন। পারি। হ্যাঁ, টক দিয়ে দিই কষানোর জন্য। এখন দিয়ে দিব যেহেতু স্পাইসি, রাঁধুনি মরিচের গুঁড়ো। আমরা সাধারণত রোস্টের ক্ষেত্রে কিন্তু বাসায় কাঁচা মরিচ দিই, শুকনো মরিচ কেউ দিই না। টক ঝাল মিষ্টি, ওর জন্য কাঁচা মরিচটাই ইউজ করা হয়। তো শুকনো মরিচ দিয়ে রোস্টটা কেমন হয় খেতে আমি অবশ্যই বাসায় ট্রাই করব। আচ্ছা, যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ভালো লাগবে আই থিঙ্ক। আচ্ছা, এই রোস্টটার আর কি স্পেশালিটি আছে? আসল উপকরণই দেইনি আপু, লবণ। মশলাটা শুকিয়ে গেছে, তো এটা হলো জাফরানে বেজানোর দুধ। মশলা তো কষানো হয়ে গেছে আপু, এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে কতক্ষণ কষাবো আমরা?
এটা ডিপেন্ড করবে মানে চিকেনটা সিদ্ধ হবার উপরে একটু লেবুর রস দিব আপু একটু টমছাল মিষ্টি তো লেবুর রস দিচ্ছি লেবুর রস দেওয়ার পরে এটা ব্যালেন্স করার জন্য দেবো একটু চিনি চিনি শুরুতে পেঁয়াজের সাথেও চিনি অ্যাড করেছি টক দই দিয়েছি সেটা একটা টক ছিল আছে ওই যে বললাম সিক্রেট হলো ম্যাঙ্গো বা অরেঞ্জ জেলি আপনি যেটা আপনার হাতের কাছে বাসায় থাকবে সেটা আপনি ইউজ করতে পারেন জেলিটা দিয়ে দিন হ্যাঁ জেলিটা দিয়ে দিন ম্যাঙ্গো বা জেলিটা হচ্ছে স্পাইসি চিকেন রোস্টের সাথে আমি অ্যাড করছি হ্যাঁ তো হবে কি যে আপনার যে গ্রেভিটা গ্রেভিতে একটা ডিফারেন্ট স্বাদ আসবে আচ্ছা আরেকটা হলো কি আমি বলি আমরা যে শাহি খাবারের সাথে কিসমিস দেই রাইট আস্তু কিসমিস দেই পোলাওতে দেই তো আমি এটা না কিসমিস বাটারটা ইউজ করব কিসমিস বাটা বাটা দুধে ভিজিয়ে রেখে সেটা ইউজ করব আর এটা তো আপনি আপনার মায়ের সিক্রেট আমাদের সাথে শেয়ার করছেন মায়ের রেসিপিটা আপনি নিজে ইউজ করে দেখবেন যখন কিসমিস বাটাতে দিবেন বিশেষ করে মোরগ পোলাও বা চিকেন রোস্টে আপনি টোটাল স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে আমার আপুকে আমি দিতে দেখেছি এরকম কিসমিস বাটা হ্যাঁ রান্না যেহেতু আমার শেষ দিকে চলে আসছে এখন আমি কিসমিস বাটাটা দিয়ে দিলাম আচ্ছা মানে কিছু মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে না আমার আম্মার বৈশিষ্ট্য হলো সে মানুষ খাওয়াতে খুব পছন্দ করে রান্না করতে যেমন পছন্দ করে খাওয়াতে খুব পছন্দ করে আপু আমার চিকেন রোস্টটা হয়ে গেছে এখন আমি সার্ভ করব এই যে সার্ভিং ডিশ রেডি আর স্পাইসি চিকেন রোস্ট খুব সুন্দর স্মেল পাচ্ছি কালার তো চমৎকার হয়েছে স্পাইসি কালার খেতে না আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় তবে খুব বেশি স্পাইসি হয়নি আপু আচ্ছা হ্যাঁ রাঁধুনির যে মশলাটা মরিচের গুঁড়োটার লালটা অনেক সুন্দর লাল তরকারির কালারটা বেশ সুন্দর আসে টেস্টও অনেক সুন্দর হয় মজাদার হয় একটু পেঁয়াজ ব্রেস্ট দিব গার্নিশ করছেন আপনি পেঁয়াজ ব্রেস্টটা না চাইলে আপনি তোলার আগেও দিতে পারেন চুলা থেকে নামানোর আগে আর দিব মাওয়া মাওয়াটা দিচ্ছি উপরে আপু তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিকেন রোস্ট খুব সুন্দর স্পাইসি চিকেন রোস্ট দর্শক আগামীকাল তো ঈদ রোস্ট তো হবেই প্রতিটি বাসায় কিন্তু ভিন্নতা আনতে আপনারা করতে পারেন এটি এবং আপনাদের সুবিধার জন্য আবারও প্রস্তুত প্রণালী দেখাচ্ছি প্রথমে বাটিতে মুরগির মাংস টক দই ও লেবুর রস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন ফ্রাই প্যানে তেল দিন এতে ম্যারিনেট করা মুরগির মাংস গরম তেলে ছেড়ে ভেজে তুলে নিন ফ্রাই প্যানে গরম তেলে পেঁয়াজ বাটা চিনি আদা বাটা রসুন বাটা পোস্তদানা বাটা কাজু বাদাম বাটা মিশ্রিত জয়ফল জয়ত্রী গুঁড়া রাঁধুনি গরম মশলার গুঁড়া টক দই রাঁধুনি মরিচ গুঁড়া লবণ ও তরল দুধ দিয়ে কষিয়ে নিন কষানো হলে ভাজা মুরগির মাংস দিয়ে ঢেকে রান্না করুন সবশেষে লেবুর রস চিনি ম্যাঙ্গো অরেঞ্জ জেলি মিশ্রিত কিশমিশ বাটা ও তরল দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের স্পাইসি চিকেন রোস্ট দর্শক দেখে নিলাম প্রস্তুত প্রণালী এবারে দেখব কি থাকছে আজকের টিপস অনেক সময় স্যুপ তাড়াতাড়ি রান্না করতে গেলে পাতলা হয়ে যায় সেক্ষেত্রে দুটো সেদ্ধ আলু ম্যাশ করে স্যুপে ফুটিয়ে নিন স্যুপ ঘন হবে শুনছি আপু অনেক অনেক ধন্যবাদ দুটো রেসিপির সাথে সাথে অনেক গল্প হলো আমাদের অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে অনেক ভালোবাসা এবং সেই সাথে সেরা রাঁধুনির পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেই সঙ্গে NTV প্লাস সেরা রাঁধুনি পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক
আজকের মতো বিদায় নিচ্ছি শেরাধুনির ঈদের স্পেশাল মাংসের রেসিপি থেকে। আর এই পর্বটির সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের এই ছোট্ট জানিটুকু। সেই শুরু থেকে আজ পর্যন্ত আমরা চেষ্টা করেছি আমাদের রেসিপি দিয়ে আপনার ঈদকে আরও কালারফুল করার জন্য। সেটা কতটুকু সফল হতে পেরেছি সেটা আপনারাই বলতে পারবেন, কিন্তু আমরা আমাদের চেষ্টার এতটুকু কমতি করিনি। দর্শক, ঈদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে ঈদের সৌহার্দ্য এবং সম্প্রীতি ছড়িয়ে পড়ুক প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বত্র। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।